হ্যালো এভরিওয়ান, দিস আমির ফ্রম ফেমিস্ট্রি। আজকে আমরা দেখব কীভাবে জিমেল অ্যাকাউন্ট ওপেন করতে হয়, কারণ জিমেল অ্যাকাউন্টটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনি যে কোনো জায়গায় আপনি যখন একটা আইডি ক্রিয়েট করতে যাবেন, যে কোনো একটা ইমেল দরকার, স্পেশালি জিমেল আইডিটা যেহেতু ফ্রি, আমরা জিমেল আইডিটাই ম্যাক্সিমাম সময় ইউজ করি। যেমন আপনি ফেসবুকে আইডি ক্রিয়েট করতে চান, কিংবা বিডি জবসে অথবা কারোর সাথে কমিউনিকেশন করতে চান, এইসব ক্ষেত্রে মোটামুটি সব ক্ষেত্রেই মনে হয় একটা জিমেল আইডি কিংবা ইমেল আইডি দরকার হয়। সো আমরা এখন স্টেপ বাই স্টেপ দেখব কীভাবে একটা জিমেল আইডি ওপেন করতে হয়। সো প্রথমে আমরা গুগলে যাব। গুগল গিয়ে আমরা একটা জিমেল লিখলে কিন্তু মোটামুটি জিমেলের একটা পোর্টালে চলে যাবে, অথবা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েটও লিখতে পারি, তাহলে আরেকটু ইজি হবে। ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট চলে গেলাম। সো এখানে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। সো এখানে ডিরেক্ট আমাদের এই অপশানে চলে আসলো। আবার মাঝে মধ্যে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে না দেখিয়ে অনেক সময় দেখা যায় আপনি কোন ধরনের অ্যাকাউন্ট ওপেন করতে চান, আপনি পার্সোনাল, বাচ্চাদের জন্য কিংবা বিজনেসের জন্য, তখন আপনি যেটার সুইটেবল ওটা সিলেক্ট করবেন। সো এখানে নাম দিতে হয়, প্রথমে আপনার ফার্স্ট নেম, এরপর আপনার লাস্ট নেম, নেক্সট, এরপর ডেট অফ বার্থ দিবেন আপনি, এরপরে জেন্ডার দিয়ে নেক্সট। আর এটা হচ্ছে সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্ট, আপনার ইমেল আইডিটা কী দেবেন। আপনি ইমেল আইডিটা একটা সোভার অথবা জেন্ডার একটা আইডি দেওয়া উচিত, যদি আপনি এটা অফিসিয়াল অথবা সবার সাথে কমিউনিকেশনের জন্য ইউজ করেন। সো বাট এই আইডিটাও এখন কিন্তু পাওয়াটা একটু ডিফিকাল্ট, আপনি সুইটেবল নাও পেতে পারেন। সো এক্ষেত্রে আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনার সুইটেবল আইডিটা নেওয়ার জন্য। আর এই ক্ষেত্রে আপনাকে কিছু জিনিস এখানে ফলো করতে হবে, যেমন ইউ ক্যান ইউজ লেটার, নাম্বার অ্যান্ড প্রিয়ার্স। সো এছাড়া আপনি কোনো স্পেশাল ক্যারেক্টার এখানে ইউজ করতে পারবেন না। আমরা দেখি, আমরা লেখার পরে আমরা নেক্সট দিব, যদি নেয় তাহলে বুঝতে হবে এটা অ্যাকসেপ্ট হয়েছে। বাট এখানে যেহেতু হয় নাই, এই কারণেই আমাদেরকে বলছে না এটা হয় নাই। সো এটা নিয়ে নিয়েছি, ইনকেস যদি আপনি না চান জানে আমি এটা ইউজ করবো না, আমার ব্যাকে গেন, ব্যাকে আবার আপনি এটা চেঞ্জ করতে পারবেন। আবার দেখবেন আপনার স্পেলিংগুলো ঠিক আছে কিনা, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এখানে আপনি যে পাসওয়ার্ডটা দিবেন এটা আপনি মনে রাখতে হবে, যদি আপনার মনে না থাকে তাহলে লিখে রাখবেন। আর এটা দুইবার দিতে হবে সেম আইডি, তাহলে নিয়ে নেবে। নেক্সট। সো এরপর আপনার ফোন নাম্বার দিবেন, নেক্সট, ফোন নাম্বার থেকে এখানে একটা ভেরিফিকেশন কোড আসবে, আমার কোডটা অলরেডি চলে আসছে। প্লাস হচ্ছে রিকভারি ইমেল অ্যাড্রেস আসবে, আপনি এটা দিয়ে দেবেন অবশ্যই। তাহলে নেক্সট টাইম আপনি আইডি পাসওয়ার্ড ভুলে গেলে এখান থেকে আপনি রিকভার করতে পারবেন। আর এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি নেক্সট নেক্সট দিয়ে চলে যাবেন। আর এখানে যে কন্ডিশনগুলো আসবে এগুলো আপনার এগ্রি করতে হবে, আই এগ্রি। সো আপনার জিমেল অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। আর এখানে একটা মজার ব্যাপার হলো, যখন আপনি জিমেল আইডিটা ওপেন করবেন সাথে সাথে কিন্তু আপনি গুগলের যত প্রোডাক্ট আছে সব কিছু আপনি অটো আপনার আইডি ক্রিয়েট হয়ে যাবে। যেমন আপনি গুগলের প্লে স্টোর আইডি কিংবা গুগল ম্যাপের অথবা গুগলের অ্যাকাউন্ট কিংবা অন্য কোনো ডক্সের সবগুলো আপনি পেয়ে যাবেন। প্লাস হচ্ছে গুগল ড্রাইভের অ্যাক্সেসও পাবেন, যেখানে আপনি 15 GB ফ্রি আপনি একটা স্পেস পাবেন, টোটালি ফ্রি। সো আমরা এখন জিমেলে যাব। আর জিমেলে যাওয়ার পর দেখেন আপনার কনফার্মেশন একটা মেল আসছে, আর এখানে যদি কোনো আপডেট চায় অথবা কোনো রিকোয়ারমেন্ট ইনফরমেশন যদি চায় দিয়ে দেবেন। প্লাস হচ্ছে আপনি যদি মোবাইলে ইউজ করেন অবশ্যই মোবাইল অ্যাপসটা ইউজ করবেন, তাহলে আপনি খুব স্মুথলি আপনি ইউজ করতে পারবেন। আর এই জিমেল আইডি ওপেন করার জন্য আপনার যদি আরও কোনো জানা থাকে আমাদের কমেন্ট সেকশনে কোশ্চেন করবেন, আমরা চেষ্টা করি রিপ্লাই দেওয়ার জন্য। আর এই ধরনের ভিডিও আমরা রেগুলার করে থাকি, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার।